শিশির আমার চেয়ে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতি ছিলেন না তাহা নহে তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজবিদ্রোহী দেশের পরিচালিত ধর্মকর্ম কিছুতেই তাহার আস্থা ছিল না তিনি কোশিয়া ইংরাজি পুড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দেয় কারণ উনিও কষিয়া ইংরাজি পড়িয়াছিলেন পিতামহ এবং পিতা উভয়ই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি কোনোটাই সরল স্বাভাবিক নহে তবুও বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড় শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি যেমতার ভবিষ্যতের গর্ব পূরণ করিয়া তুলিতেছে আপনাদের কাছে প্রশ্ন থাকবে এই গল্পটির লেখকের নাম কে কমেন্ট করে সঠিক উত্তর জানাতে ভুলবেন না